সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর, গাজায় অভিযান চালালে করুণ পরিণতি হবে হুমকি সৌদি আরবের। রাফা শহরে ইসরায়েলি অভিযানে হাজার হাজার লোক হতাহত হতে পারে বলছে হামাস। নেটো সদস্য ফি পরিশোধ না করলে রাশিয়াকে দিয়ে হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলায় 17 ইয়েমেনি যোদ্ধা নিহত। ইমরান খানের সঙ্গে জোট বাঁধবেন বিলওয়াল ভুট্টো। শত্রু উস্কানি দিলে আগে পদক্ষেপ নিন পরে রিপোর্ট করুন বললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এবং পাকিস্তানের সব আসনের ফল ঘোষণা, শীর্ষে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর, গাজায় অভিযান চালালে করুণ পরিণতি হবে হুমকি সৌদি আরবের। গাজার রাফা শহরে ইসরায়েলের পরিকল্পিত হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলে গাজা হামলার ফলে বাস্তুচ্যুত সব মানুষ এখন দক্ষিণের এই শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের সংখ্যা গাজার মোট জনসংখ্যার কমপক্ষে অর্ধেক। এ অবস্থায় সতর্কতা উচ্চারণ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, ডাচ পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্কি ব্রুইন্স স্লট। ডেভিড ক্যামেরন বলেছেন, ও এলাকায় গাজার প্রায় অর্ধেক মানুষ বসবাস করেন। হ্যাঙ্কি ব্রুইন্স সতর্ক করেছেন এই বলে, সেখানে ইসরায়েল অভিযান চালানো বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি হবে, যদি রাফায় অভিযান চালানো হয় তাহলে খুব করুণ পরিণতি হবে বলে সতর্কতা দিয়েছে সৌদি আরব। গাজার হামাস শাসকরা বলেছেন, সেখানে হামলা চালানো হলে হাজার হাজার মানুষ হতাহত হবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 7ই অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা করে, তাতে সেখানে কমপক্ষে 1200 মানুষ নিহত হয়। এরপর গাজায় বেপরোয়া হামলা শুরু করে ইসরায়েল, সেই হামলা অব্যাহত আছে। তারা এরই মধ্যে গাজা পশ্চিম তীর মিলে কমপক্ষে 27,900 মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে কমপক্ষে 67,000 সাধারণ মানুষ। এসব হামলার অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, আশ্রয় নিয়েছেন রাফা শহরে। হামাসের বিরুদ্ধে অভিযান বৃদ্ধি করেছে ইসরায়েল। রাফা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই নির্দেশের পর সেনারা প্রস্তুত অভিযানের জন্য। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক সতর্কবার্তা এসেছে। নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, হামাসকে নির্মূল না করলে ইসরায়েলের লক্ষ্য অর্জন হবে না। রাফা এলাকায় হামাস 4টি ব্যাটেলিয়নকে রেখেও লক্ষ্য অর্জন হবে না, তাই রাফায় তীব্র অভিযান চালানোর জন্য এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার প্রয়োজন। ওদিকে হামাসের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তবে এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, রাফায় আগ্রাসন চালানো হলে তা হবে বিপর্যয়কর। একই বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ। দাতা সংস্থাগুলো বলেছে, মিশর সীমান্তের এই শহর থেকে প্রতিজন মানুষকে উদ্ধার করা অসম্ভব। পরিস্থিতি মূল্যায়নের জন্য গাজায় অবস্থান করছেন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী জ্যামি ম্যাকগোল্ট্রি। তিনি বিবিসিকে বলেছেন, ইসরায়েলি সেনার অভিযান চালালে রাফায় অবস্থানকারীদের যাওয়ার কোনো জায়গা নেই। তিনি আরো বলেন, যেসব এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল তার নিরাপদ নেই। এখন যদি এসব মানুষকে সরে যেতে হয় তাহলে তারা কোথায় যাবে প্রশ্ন রাখেন তিনি। বলেন, আমরা শুধু একটি ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি, এতে অবস্থা শুধু আরো ভয়াবহ হবে। রাফা শহরে ইসরায়েলি অভিযানে হাজার হাজার লোক হতাহত হতে পারে বলছে হামাস। গাজার হামাস শাসকরা শনিবার সতর্ক করেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল জনাকীর্ণ রাফাতে ইসরায়েলের পরিকল্পিত সেনা অভিযানের কারণে শহরটিতে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে রাফায় অভিযানের নির্দেশ দিয়েছেন। তিনি শুক্রবার গভীর রাতে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের দক্ষিণাঞ্চলীয় শহরের জনসংখ্যা সরিয়ে নেয়া এবং হামাসের ব্যাটেলিয়ন ধ্বংস করার জন্য একটি সম্মিলিত পরিকল্পনা মন্ত্রিসভায় জমা দিতে বলেন। হামাস এক বিবৃতিতে বলেছে, রাফাতে যে কোনো সামরিক পদক্ষেপের বিপর্যয়মূলক প্রতিক্রিয়া হবে, এতে হাজার হাজার শহীদ এবং আহত হতে পারে। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর সমালোচনা করার পর নেতানিয়াহুর এই ঘোষণা বিশ্ব নেতাদের মধ্যে এবং জাতিসংঘের উদ্বেগ সৃষ্টি করেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় বলেছে, ইসরায়েলের দখলদারিত্বের পদক্ষেপ এই অঞ্চল বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি স্বরূপ, এটি সমস্ত রেড লাইনের স্পষ্ট লঙ্ঘন। ইউর রাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল এর আগে শনিবার এক্সে পোস্ট করেছেন, আমি বেশ কয়েকটি ইউ সদস্য রাষ্ট্রের সতর্কতার প্রতিধ্বনি করছি যে রাফাতে ইসরায়েলি আক্রমণ একটি অবর্ণনীয় মানবিক বিপর্যয় এবং মিশরের সাথে গুরুতর উত্তেজনার দিকে নিয়ে যাবে। তিনি বলেন, রক্তপাত এড়ানোর একমাত্র উপায় পণবন্দীদের মুক্ত করার জন্য আলোচনা পুনরায় শুরু করা এবং শত্রুতা স্থগিত করা।
নেটো সদস্য ফি পরিশোধ না করলে রাশিয়াকে দিয়ে হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিমা সামরিক জোট নেটো সদস্য ফি পরিশোধ করতে ব্যর্থ যে কোনো নেটো দেশকে আক্রমণ করতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। রোববার 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দক্ষিণ ক্যারোলিনায় একটি অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি নেটো সদস্যভুক্ত একটি দেশের প্রেসিডেন্টকে একবার বলেছিলেন যে সদস্য ফি পরিশোধ না করলে তিনি সে দেশকে রক্ষা করবেন না এবং আক্রমণকারীদেরকে যা খুশি তাই করতে উৎসাহিত করবেন। নেটো সদস্যভুক্ত দেশগুলো তাদের কোন দেশের উপর হামলা হলে সম্মিলিতভাবে সেই দেশকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে ভয়াবহ ও অপ্রতিরোধ্য বলে অভিহিত করেছে। শনিবার 10 ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনায় একটি পাবলিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এমন বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে জানান, একবার একটি বড় দেশের নেতা তার কাছে একটি কাল্পনিক পরিস্থিতি উপস্থাপন করেছিলেন। তাকে বলেছিলেন, মনে করুন আমার দেশ নেটোর আর্থিক বাধ্যবাধকতা পূরণ করেনি এবং রাশিয়ার আক্রমণের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার দেশকে সহায়তা করবে কিনা? ট্রাম্প জানান, ওই নেতার এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আপনি ফি দেননি, আপনি অপরাধী। না, আমি আপনাকে রক্ষা করব না, আসলে আমি আক্রমণকারীকে যা খুশি তাই করতে উৎসাহিত করব, আপনাকে ফি দিতে হবে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, সাবেক প্রেসিডেন্ট এমন বক্তব্যের মাধ্যমে আমাদের ঘনিষ্ঠ মিত্রদের উপর আক্রমণ করাকে উৎসাহিত করেছেন। তিনি ট্রাম্পের এমন বক্তব্যকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে থাকা ট্রাম্প দীর্ঘদিন থেকে নেটো সমালোচনা করে আসছেন। তিনি নেটোভুক্ত 30টি দেশের নিরাপত্তা গ্যারান্টিকে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত আর্থিক বোঝা হিসেবে মনে করে থাকেন। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলায় 17 ইয়েমেনি যোদ্ধা নিহত। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে অস্থিতিশীল লোহিত সাগর। গাজে ইসরায়েলি হামলার জবাবে এ নৌপথে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটির মোকাবেলায় একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। হুতিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ হামলায় তাদের 17 যোদ্ধা নিহত হয়েছেন। নিহত এসব যোদ্ধারা রাজধানী সানায় জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার 10 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার হুতিদের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলায় নিহত সেনা নিরাপত্তা বাহিনীর যোদ্ধাদের মরদেহ রাজধানী সানায় নেওয়া হয়েছে। সেখানে জাঁকজমকপূর্ণভাবে তাদের জানাজা সম্পন্ন হয়েছে। সংবাদ মাধ্যমটি নিহতদের তালিকাও প্রকাশ করেছে। এর আগে বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র জানায়, তাদের সামরিক বাহিনী হুতিদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। লোহিত সাগরে মার্কিন রণতরী সহ বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতিকালে এই হামলা চালানো হয় বলে দাবি মার্কিনিদের। উল্লেখ্য, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হুতিদের লক্ষ্য করে হামলা শুরু করে। লোহিত সাগরে জাহাজে হামলার জবাবে জোট গোষ্ঠীটির ওপর হামলা চালিয়ে আসছে। হুতিদের দাবি, তারা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে। দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। ইমরান খানের সঙ্গে জোট বাঁধবেন বিলওয়াল ভুট্টো। পাকিস্তানের জাতীয় পরিষদে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিলাল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। রোববার 11 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার ইনসাইড স্টোরি অনুষ্ঠানে এই তথ্য জানান পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার জামান কুরেশি। গেল বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের ভোট গ্রহণ হয়, কিন্তু ফল প্রকাশে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বিলম্ব হয়। গত 3 দিন ধরে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। রোববার সম্পূর্ণ ফলাফলে দেখা যাচ্ছে, কোন দলই সরকার গড়ার মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে সরকার গড়তে জোট সরকারের কোনো বিকল্প নেই। এরই মধ্যে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ এন বা পিএমএলএন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে অনাস্থা ভোটে ইমরান খানের সরকারের পতন ঘটিয়ে যে জোট সরকার হয়েছিল তাতে পিএমএলএন এর সঙ্গে পিপিপিও ছিল, কিন্তু এবার সেরকম জোট গঠন যে সহজ হবে না তা পিপিপির নেতাদের বক্তব্যেই প্রতীয়মান হচ্ছে। জাতীয় পরিষদের 266 আসনের মধ্যে 265 আসনে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে একটি আসনের ফল স্থগিত হয়ে মোট ফলাফল পাওয়া গেছে 264 আসনের। এতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদের মধ্যে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত 97 জন জয় পেয়েছেন। একক দল হিসেবে সবচেয়ে বেশি 76টি আসনে জয় পেয়েছে পিএমএলএন, 54টি আসন পেয়েছে পিপিপি। এছাড়া অন্যান্য দল ও প্রার্থীরা পেয়েছেন 37টি আসন। ভোটের সমীকরণ বলছে, সরকার গঠনের জন্য পিপিপির সমর্থন যে কারোর জন্য। শত্রু উস্কানি দিল, আগে পদক্ষেপ নিন পরে রিপোর্ট করুন।
বললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার হুমকি বাড়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ুল শনিবার তার দেশের মেরিন সেনাদের বলেছেন, উস্কানি দেওয়া হলে প্রথমে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন। পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এবছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করে পুনঃ একত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে .001 মিলিমিটার ভূখণ্ড দখল করা বলে পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার আবার বলেছেন, আক্রান্ত হলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করতে কোনো দ্বিধা করবে না। তিনি সিউলকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু বলে অভিহিত করেন। 2022 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে দক্ষিণ কোরিয়ার চৌকস নেতা ইয়ন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যৌথ সামরিক মহড়া সহ যুক্তরাষ্ট্র জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। পাকিস্তানের সব আসনের ফল ঘোষণা, শীর্ষে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 3 দিন পর সব আসনের ফলাফল প্রকাশ সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে সবকটি আসনের ফল ঘোষণা করা হয়। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 264 আসনের মধ্যে 97টিতে জিতেছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN 76টি আসনে জয় পেয়েছে। 54টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাল ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টি। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা MQM 17 আসনে জয়ী হয়েছে। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা 336, এর মধ্যে 266 আসনে সরাসরি ভোট হয়। এছাড়া বাকি 70টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে 60টি নারীদের ও 10টি সংখ্যালঘুদের। পাকিস্তানের জাতীয় পরিষদের 266 আসনের মধ্যে 265 আসনে ভোট হয়েছে। একটি আসনে ফল স্থগিত রাখার ঘোষণা দেন নির্বাচন কমিশন। ফলে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। এককভাবে সরকার গঠনে 134। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।